চলো, এখন জমির কাজ তো শেষ হয়ে গেল, স্কুল যেতে হবে। চলো স্কুলে যেতে হবে, না তো লেট হয়ে যাবে। আজকাল নিভো গাড়ি খুব পছন্দ লোকে। এ কি হলো, টায়ার ফুটে গেল? টায়ারটা ফেটে গেল, মনটাই খারাপ হয়ে গেল। টায়ারটা তো ফেটে গেল, আমি স্কুলে ঠিক মতন পৌঁছাতে পারবো না। ঠিক আছে, আমি এখন কোথায় যাব না। আরে রাজু, লেখাপড়া ছেড়ে দিলি নাকি? আরে অ্যাডাম, বাবার মুখ উজ্জ্বল করবি। অ্যাডাম চাচা, আমরা গোলাবালে আমার নাম নিয়ে আসবো। আরে বেটা, আমি স্কুলে কেনে যাস না বাবা। আজকে আমার বাইকের টায়ার ফেটে গেছে। অ্যাডাম বাবা, যদি তুই পড়াশোনা না করিস তাহলে তোর সঙ্গে মেয়ে কেউ বিয়ে দিবে না। আমি কেমন করে স্কুলে যাব, আমার তো বাইকের টায়ার ফেটে গেছে। গল্পের শিক্ষা, আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে, এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো।